আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো রিসেন্টলি এই ধরনের ভিডিও বর্তমান সময়ে টিকটক এবং লাইকিতে খুবই ট্রেন্ডিং। তো ফাইনালি আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এই ধরনের ভিডিওগুলো খুব সহজে কীভাবে মেক করা যায়। ভিডিওটি মেক করতে আপনাদেরকে একটা মিউজিক এবং ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। দুটোর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে ডাউনলোড করবেন। দেন ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। এখানে প্লাস আইকনে একটা ক্লিক করবেন এবং আপনারা আপনাদের পছন্দের একটি পিকচার এখানে সিলেক্ট করবেন। পিকচারটা সিলেক্ট করা হয়ে গেলে অ্যাডে একটা ক্লিক করবেন। দেন অ্যাডে ক্লিক করার পর আপনার পিকচার লেয়ারটার উপর টাচ করে পিকচার লেয়ারটাকে আপনারা এখানে প্রথমবার টেনে 10 সেকেন্ড করে নেবেন। 10 সেকেন্ড করা হয়ে গেলে আপনারা এখানে ক্যাপকার্টের লোগোটাকে ডিলিট করবেন। দেন এখানে প্রথম দিকে চলে আসবেন। আসার পর আপনার নিচে স্ক্রল করলে দেখতে পারবেন ফরম্যাট, তো এখানে একটা আপনারা ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর 9:16 রেশোটাকে সিলেক্ট করে লেয়ারটার উপর টাচ করবেন। দেন এখান থেকে আপনারা এটা এভাবে ছোটো করে দেবেন, ছোটো বড় করে নিতে পারেন। তো এখানে আপনারা ছোটো করে নেবেন। একটু ছোটো করা হয়ে গেলে আপনারা এখানে কী করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন। দেন এখানে ইনটাকে সিলেক্ট করে আপনারা এখানে একবার স্ক্রল করলে একবার শেষের দিকে চলে আসবেন। এখানে এই অ্যানিমেশনটা দিয়ে আপনারা ফুল করে দেবেন। দেন টিক মার্কে একটা ক্লিক করবেন। দেন টিক মার্কে ক্লিক করার পর আপনারা এখানে ইফেক্ট দেখতে পারবেন। তো ইফেক্টে আপনারা একটা ক্লিক করবেন, আপনাদেরকে ইন্টারনেট কানেকশনটা দিতে হবে। তো ইফেক্টে ক্লিক করার পর ভিডিও ইফেক্টে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে ট্রেন্ডিং থেকে আপনারা এই ইফেক্টটা দিয়ে দেবেন। দেন টিক মার্কে একটা ক্লিক করবেন। দেন এটা আপনারা ভিডিও বরাবর পিকচার বরাবর করে দেবেন। দেখেন তো পিকচার বরাবর করা হয়ে গেলে আপনার প্রথম দিয়ে চলে আসবেন। আসার পর এখানে আপনার ব্যাগে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদেরকে স্ক্রল করলে দেখতে পারবেন অডিও, এখানে একটা ক্লিক করবেন। দেন সাউন্ডে একটি ক্লিক করবেন। দেন এখানে আপনার এই জায়গাটাতে একটি ক্লিক করবেন। দেন এখানে আপনারা ফর্ম ডিভাইসে ক্লিক করে এখানে সার্চ করবেন HABI, তো হাবিবির সঙ্গে চলে আসবে। তো আপনার সঙ্গে ডাউনলোড করে এইভাবে আপনারা যদি সার্চ করেন এখানে আপনাদের চলে আসবে। তো এখানে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। দেন এখন আপনারা পিকচার সরি ভিডিওটা একটু প্লে করবেন। তো এই জায়গাতে এখানে আপনারা স্প্লিট করবেন। দেখেন এই যে পিকচার ল্যাপটপ একটা টাচ করে এখানে স্প্লিট করবেন। দেন পিকচার লেয়ারটাকে আপনারা এভাবে জুম করে একবারে বড় করে দেবেন এখানে। তো এখানে আপনাদেরকে একটু ব্যাগে আসতে হবে। আসার পর আপনারা এখানে ইফেক্টে ক্লিক করে ইফেক্টটাকে এখান থেকে ছোটো করে দেবেন। আগে ছোটো করার পর পিকচার ল্যাপটপ টাচ করে আপনারা এটাকে ফ্রেম বরাবর করে নেবেন। তো ফ্রেম বরাবর করা হয়ে গেলে আপনারা এখানে একটু এটাকে লাগবেন 2.0 সেকেন্ড। তো এখানে আপনার প্লাস আইকনে একটা ক্লিক করবেন। দেন আপনাদের পছন্দের পিকচারগুলিকে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। দেন এখানে আপনারা আবার অ্যাডে একটা ক্লিক করবেন। দেন অ্যাডে ক্লিক করার পর আপনারা পিকচারগুলোকে ফ্রেম বরাবর আবার করে নেবেন প্রত্যেকটা পিকচারকে। তো এখানে আপনারা প্রত্যেকটা পিকচারকে ফ্রেম বরাবর করবেন এবং পিকচারগুলোকে আপনারা এখানে 2.0 সেকেন্ড রাখবেন। ফ্রেম বরাবর করে গেলে আপনাদের সাউন্ডের ইয়েটা যদি একটু বড় থাকে তো আপনারা এখান থেকে এটাকে স্প্লিট করে দেবেন। তারপর আপনারা প্রথম দিকে চলে আসবেন। তো আসার পর এখানে আপনারা দেখেন এই যে প্রথমে যে পিকচারটা আছে এই লেটার পর টাচ করবেন, টাচ করবেন। দেন অ্যানিমেশন একটি ক্লিক করে কম্বোতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা দেখে জুম স্ক্রল করলে দেখতে পারবেন জুম টু অ্যানিমেশনটা দিয়ে দেবেন। তারপর টিক মার্কে একটা ক্লিক করবেন এখানে। দেন টিক মার্কে ক্লিক করার পর আপনারা তারপরে লেটার পর টাচ করে কম্বোতে সিলেক্ট করে আপনারা এখানে দেখতে পারছেন ডিস্টর্ট লেফট এখানে ক্লিক করবেন এবং তারপরে পিকচারটাতে গিয়ে আপনারা ডিস্টর্ট রাইট সিলেক্ট করবেন। এভাবে করে নেবেন একবার লেফট একবার রাইট, এভাবে আপনারা সিলেক্ট করবেন। তো দেখেন আমি করে নিতেছি একবার লেফটটা করবেন একবার রাইট। তো প্রত্যেকটা পিকচার অ্যানিমেশন দেওয়া হয়ে গেলে আপনারা এখানে স্ক্রল করলে দিকে প্রথম দিকে চলে আসবেন। আসার পর প্রথম পিকচারটার উপর একটা টাচ করবেন আপনারা, সরি এখানে আপনারা সাদা ঘরটার উপর টাচ করবেন। টাচ করার পর আপনার এখানে এই যে দেখতে পারবেন এদিকে স্ক্রল করলে দেখতে পারবেন হোয়াইট ফ্ল্যাশ, এটাকে সিলেক্ট করে আপনার এখানে ফুল স্ক্রিন করে দিয়ে টিক মার্কে একটা ক্লিক করবেন। দেন এখানে আবার একটা টাচ করে এখানে অ্যাপ্লাই অলে ক্লিক করবেন। অ্যাপ্লাই অলে ক্লিক করে দেন টিক মার্কে ক্লিক করবেন, তাহলে প্রত্যেকটাতে হয়ে যাবে। তো আপনাদের ভিডিও এডিটিং কাজ কমপ্লিট। এখন আপনারা এক্সপোর্ট করার জন্য টিক মার্কে একটা ক্লিক করতে চান, এখানটাতে ক্লিক করবেন। দেন আপনাদের ভিডিওটা কিন্তু আপনাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে।
তো ভাই এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল সিলেক্ট করে দেবেন, যাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে।